আমরা নেত্রকোনা নাট্য সংস্থার সহ নেত্রকোনা জেলা রাজনীতিবিদ যারা আছি আমরা সকলে উপস্থিত হয়ে তা জানা যায় অংশগ্রহণ করেছি এবং তার ভিত্তিতে আমরা সুখ ও দুঃখ প্রকাশ করেছি। আজকে এই জানাজা শেষে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী শুক্রবার জুম্মার পর এই নাট্য সংস্থার উদ্যোগে সাতপাই রেল ক্রসিং মোড়ে আমরা মরহুমের শান্তির আত্মার শান্তির জন্য একটি মিলাদ ও আলোচনা সভার অনুষ্ঠানের জন্য আপনারা সকলেই এই মিলাদ ও আলোচনা সভায় উপস্থিত থাকবেন। সকলকে ধন্যবাদ। আজকে আমাদের শিল্পী জগতের উজ্জ্বল নক্ষত্র একজন শক্তিশালী অভিনেতা আমাদের মাঝ থেকে হারিয়েছি। সত্যি আমরা খুব আজকে মর্মাহত, বলার ভাষা নেই। আমাদের একটি নক্ষত্র জ্বরে গেল, তার সৌজন্যে এবং আরেকটি নক্ষত্র আমাদের জ্বরেছে হাটকলার ফারুক, দুইজনেরই কলকানি। একটি মিলাদের ব্যবস্থা আমরা আগামী শুক্রবারে বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে আয়োজন করছি বাদ জুম্মা। সকলে আপনারা দয়া করে উপস্থিত থাকবেন, মরহুমদের জন্য আপনারা একটু দোয়া করবেন।